হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা নিয়ে, যারা মানে এই 2021-এর ধরো নিটের, জেনপাসের, প্যারামেডিকেলের মানে SMFWB হোক, GNM ANM হোক, তো এইগুলোর ক্যান্ডিডেট ছিলে, তাদের মানে সেই স্টুডেন্ট এবং তাদের ফ্যামিলির বাবা মা তারা সবাই এটা নিয়ে চিন্তিত। সেই বিষয়টা হচ্ছে যে কিছু স্টুডেন্ট যারা অলরেডি মানে এক্সাম দিয়েছো, তিন রকম দেখো ভাগ হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা কীরকম, এক্সামের পরে যতগুলো এক্সাম আমি বললাম, সেটা নিট, জেনপাস, প্যারামেডিকেলের এই যে এক্সামসগুলো, সবগুলোরই এক্সাম হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে এবং এখন কাউন্সিলিংয়ের বিভিন্ন পর্যায়ে চলছে, শুরু হচ্ছে, এরকম বিষয়গুলো চলছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যে যে র্যাঙ্কটা পেয়েছো, যে এক্সাম দিয়েছিলে তার যে যে র্যাঙ্কটা পেয়েছো, সেটা নিয়ে কনফিউজড, কেন কি যত যতই আমরা প্রিভিয়াস ইয়ার্সের পরিসংখ্যানগুলো অ্যানালাইসিস করে একটা আইডিয়া করি যে আমার এই কলেজে হতে পারে, কিংবা এবছর হবেই না, কিংবা কোন রাউন্ডে গিয়ে আমি পেতে পারি, সেটা একদমই শিওর। দেখো তোমরাও জানো যে পুরোপুরি যা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে হয়ে এসেছে 100% সেটাই এবছর হবে সেটা নাও হতে পারে, তো সেই জন্য একটা চিন্তা থাকে যে আদৌ আমার হবে কি হবে না, কি করব। বা যদি মনে হয় বুঝতে পারি, যারা মানে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে হবে না, রিপিট করতে হবে, সেক্ষেত্রে চিন্তা চলে আসছে আমি নেক্সট ইয়ারের জন্য রিপিট করব না ছেড়ে দেব, অন্য কোনো পড়াশোনা করব কি না ভাববো, তো এই বিষয়গুলো নিয়ে দেখো তোমরা অনেকেই চিন্তিত আছো। কেন আমাকে অনেকে তোমরা কল করছো, স্টুডেন্টরা কল করছো, যেরকম ঠিক সেরকমই আমার সঙ্গে বেশ কিছু গার্জেনেরও ইভেন কথা হচ্ছে, যে তারা আমাকে ফোন করে জানতে চাইছে যে আমার ছেলেমেয়ের এই হচ্ছে র্যাঙ্ক, তো তাহলে সে পাবে কি না, বা পেলে কতদিন ওয়েট করতে হবে, সেটা সরকারিতে পেতে পারে কি না, প্রাইভেটে পেতে পারে কি না, যদি এক বছর ওয়েট করে আবার প্রিপারেশান নেয়, এবছর র্যাঙ্ক এরম ছিল, তাহলে সে পরের বছর পাবে কি না, এই রকম নানান কোশ্চেন্স। এবার এই কোশ্চেন্সগুলো অবশ্যই উদ্বেগ থেকে আসে যে আমার কি হবে পরের বছর, দেব কি না, বা এবছরও হয়ে যাবে কিনা, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন, তো সেগুলো নিয়েই আমি আজকে কিছু তোমাদের সঙ্গে দেখো ডিসকাস করতে চাই। প্রথমত হচ্ছে কি, যে যারা ধরো র্যাঙ্ক ভালো এসেই গেছে, তাদের তো খুবই সমস্যা, কোনো কিছু নেই, সবাইকে কনগ্রাচুলেশনস, তোমরা খুব মানে ফার্স্ট কাউন্সিলিংয়েই র্যাঙ্ক পেয়ে যে গেছো, মানে চান্স পেয়ে গেছো, তোমরা জয়েন করে নিয়েছো, ভর্তি হয়েছো, বা নিটের এখন সবে রেজাল্ট বেরিয়েছে, যাদের র্যাঙ্ক যেভাবে এসেছে তারা বুঝতেই পারছো শিওর যে তোমাদের MBBS হয়ে যাবে, তো তাদের তো কোনো রকম সমস্যা নেই, আমি তাই তাদেরকে এখানে বাদ রাখছি। কেন না, তারা ঠিকঠাক প্রিপারেশান নিয়েছিলে এই একটা বছর, তো তারা তাহলে সেটার জন্য রেজাল্ট পেয়েছো এবং তোমরা সেখান থেকে কেসে সিলেকশন হয়ে গেছে তোমাদের, তোমরা বুঝতেই পারছো যে তোমরা সিলেক্টেড হয়ে যাবে। এবার সমস্যাটা হচ্ছে কি, যে যাদের ধরো ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ে হলো না, এবার তাদেরকে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং বা তারপরে মপ আপ রাউন্ড এগুলোর জন্য দেখতে হচ্ছে, এবার শিওর হবে কি হবে না তোমরা সেটা বুঝতে পারছো না। এবার তোমাদেরকে কি করতে হবে, মোটামুটি একটা রেঞ্জ দেখে নিতে হবে, যে সেই রেঞ্জগুলো সেটাই আমাদের প্রিভিয়াস ইয়ার্সের পরিসংখ্যানের উপরে ডিপেন্ড করে সেটাকে ভাবতে হবে, তো সেটা দেখে নিয়ে যদি আমরা বুঝি যে যা র্যাঙ্ক আমি পাচ্ছি মোটামুটি কয়েক বছরের স্টাডিতে, যে সেই র্যাঙ্কে আমার হয়ে যেতে পারে, ঠিক আছে, তো সেই রকম ভিডিও আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করতে পারো যে কোন র্যাঙ্কে কি হতে পারে, বা তোমরা নিজেরাও ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো যে কোন বছর কোন কলেজে কোথায় ফিল আপ হয়ে গেছিলো, অফ হয়ে গেছিলো, তো সেটা দেখে তোমরা রেঞ্জটা বুঝতে পারছো যে আমি যে মার্কস পেয়েছি সেই মার্কসে আদৌ হওয়ার কোনো চান্স আছে কি না, তো যদি চান্স থাকে সেটার কতটা চান্স থাকছে, মানে সেকেন্ড রাউন্ডেই যদি হয়ে যাওয়ার চান্স পাও, তো সেক্ষেত্রে তোমরা এক ওয়েট করতে পারো যে দেখি সেকেন্ড রাউন্ডে হয়ে গেল, তো না হলে তারপরে একটা সুযোগ আছে। কিন্তু যারা ধরো একেবারেই মার্জিনাল লেভেলে একটা মার্কস পেয়ে বসে আছো আর ভাবছো পুরো কাউন্সিলিংটা শেষ হয়ে যাক, দেন আমি নেক্সট ইয়ার কি করব না করব ডিসাইড করব, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে ভাবো, তোমরা একে তো আগের বছরের র্যাঙ্ক খুব ভালো আসেনি সেটা তোমরা বুঝতেই পেরেছো, তাই জন্যই তোমাদের সমস্যা হচ্ছে কলেজ পেতে, আর তার মধ্যে কি হচ্ছে 2022-এর প্রিপারেশনের থেকেও তোমরা পিছিয়ে যাচ্ছ, ঠিক না, তো সেই জন্য আমার এক্ষেত্রে বলার যে অবশ্যই এই সময়টা কি করব সেটা ভাবা একটা বিষয়, তো তোমরা মানে যারা এরকম বুঝতে পারছো যে মার্কস এমন এসেছে সেখানে আমার নাও হতে পারে,
ঠিক আছে, এটা তোমরা মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে। তো তারা আপাতত এখন কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও 2022-এর জন্য। তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করেছো, কাউন্সিলিং বারবার আপগ্রেড করতে থাকো, খুব ভালো। এবার আপগ্রেডেশন হতে হতে দেখলে এবছর তোমরা যেরকম ডিজায়ারেবল যে কলেজ চাইছিলে, যদি প্যারামেডিকেলের জন্য হয় যে স্ট্রিম চাইছিলে সেটা পেয়ে গেছো, তো দেন তোমরা পড়া স্টপ করে দাও, দেন তোমরা কোর্সটা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করো। কিন্তু যতক্ষণ না তোমরা শিওর হচ্ছ যে আমি যে মার্কসটা পেয়েছি সেই মার্কসে এবছরের জন্য মপ আপ রাউন্ডে গিয়েও হয়তো আমার নাও হতে পারে, পুরোপুরি 100% শিওর নই যে এই মার্কসে আমি মপ আপ রাউন্ডে হলেও পেয়ে যাব, তো তাদের কিন্তু বাবা শুধু ওই কাউন্সিলিংয়ে কী হচ্ছে সেটার চিন্তায় বসে থাকলে চলবে না। কেন, শেষে যদি না হয় আর নেক্সট ইয়ার যদি আবার তোমাকে মানে নামতে হয় সেই একই প্রিপারেশানে, তাহলে মনে রাখবে তুমি যখন সময় নষ্ট করছো সে সময় বাকি স্টুডেন্টরা কিন্তু হয়তো কোনো একটা চ্যাপ্টার পড়ে ফেলছে বা হয়তো কোনো একটা চ্যাপ্টারে এমসিকিউ সলভ করে নিচ্ছে, যে আগে এটা একটা মানে দৌড়ের মতন চলছে। তো দৌড়ানোর জন্য অবশ্যই যে আগে ছোটা শুরু করেছে আগে তো পৌঁছাবে। এবার তুমি বলতে পারো আমি লাস্টে ছুটে অনেক আগে মেকআপ করে ফেলবো, সেটা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। হতে পারে তুমি সেই ভুলটাই আগের বছরও করেছিলে যে আমি লাস্টে মেকআপ করবো, সেটা ভেবেই হয়তো আজকে তোমাকে এইভাবে এই মপ আপ রাউন্ডে তুমি পাবে কি পাবে না সেটা নিয়ে চিন্তিত হতে হচ্ছে। আর তোমার আশেপাশে যে স্টুডেন্ট সুযোগ পেয়ে গেছে তারা অনেক সিরিয়াসলি পড়াশোনাটাকে নিয়ে কম্পিটিশনটাকে নিয়ে আগে থেকে শুরু করেছিল, ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে যারা এখনো পর্যন্ত কি করবো হচ্ছে হবে ভাবছো, এই হবে ভাবটাকে ছেড়ে দিয়ে প্রিপারেশনটা শুরু করো, একটু বোঝার চেষ্টা করো যে এটা কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 95% মার্কস পাওয়ার পরীক্ষা নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 2-3 মাস পড়েও লোকে 95%-এর উপর মার্কস পেয়ে যায়, সত্যিই পেয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটা সেরকম এক্সাম নয় যে তুমি কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন মুখস্থ করে চলে গেলে আর সেখান থেকেই তুমি পেয়ে গেলে, সেটা তোমাকে বুঝতে হবে। আর সেটা যত তাড়াতাড়ি যে বুঝতে পারবে তার জন্য মানে তোমার লক্ষ্যে পৌঁছানোর সময়টা কমে আসবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবার কোশ্চেন্স আসছে যে আমি রিপিট করব কি না, অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমি কি নেক্সট ইয়ার রিপিট করব। আরে আমি কি করে বলবো তুমি নেক্সট ইয়ার রিপিট করবে কি না, তোমাকে নিজেকে বুঝতে হবে। তোমাকে তুমি যদি ভাবো যে তুমি এফোর্ট দিতে পারবে নেক্সট ইয়ারের জন্য তাহলে তুমি রিপিট করো। তুমি পড়বার জন্য কোচিংয়ে বা যেখানে নিজে সেলফ স্টাডি করবে ভাবলে ভেবে তুমি বাড়িতে বললে যে আমি আর একটা বছর চাই, আমি এবছর কোনো প্রিপার মানে কিছু পড়াশোনা বা মানে কোনো একাডেমিক কোনো পড়াশোনার জন্য কোথাও কলেজে ভর্তি হব না, আমি এবছর আবার নেক্সট ইয়ার রিপিটের জন্য প্রিপারেশান নেব, তো ভালো কথা, তোমাকে ফ্যামিলিও সাপোর্ট করলো। করে তুমি সারাদিন বাড়িতে বসে আছো, মোবাইল ঘাঁটছো, ইউটিউব দেখছো, খাচ্ছো যাচ্ছ, ঘুমাচ্ছো করে বছর কাটিয়ে মা বছরের শেষে সময়টা প্রায় এখন বছর মানে 2022-এর যে এক্সাম হবে তার অর্ধেক সময় কেটে গেছে, কিন্তু সেটা বোঝো, বুঝে একটু জেগে ওঠো, উঠে শুরু করো কাজটা করা। কেন কি যেটুকু সময় পড়ে আছে সেটা কিন্তু কম সময়, কেন মনে রাখবে যারা 2022-এর HS এক্সাম দেবে সে তাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে তারা কিন্তু সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছে। আর যেখানে তুমি এবছর পারলে না কিন্তু তবুও তোমার প্রিপারেশনে ঘাটতি রয়ে গেছে, তুমি এক বছর ঘরে বসে আছো, বাকি স্টুডেন্টরা স্কুল কলেজের পড়াশোনা করতে করতেও হয়তো অনেকে প্রিপারেশান নিচ্ছে, তোমরা হয়তো ঘরে অনেকে বসে আছো, আজকে পড়বো কালকে পড়বো এই করে সময় কাটিয়ে দিচ্ছ। তো সেরকম করলে এর পরের বছরও সেই একই রেজাল্ট আসবে, হতে পারে এখন যা র্যাঙ্কটা হয়েছে তার থেকে আরও পিছনে আসবে। তো তাই জন্য সেটা তোমাকে বুঝে নিতে হবে, কেউ তোমরা বাচ্চা স্টুডেন্ট নও, তোমরা সবাই HS পাস আউট প্রায় স্টুডেন্টদের জন্যই বলছি, যারা এবছর এক্সাম দিয়েছিলে তাদের জন্য কথাটাগুলো বলা হচ্ছে, তো কেউ তোমরা বাচ্চার ছেলে মেয়ে নয়, তো তোমরা নিজেরা বুঝতে পারছো, তো সেটা বুঝে নিজেদের রেসপন্সিবিলিটিটা নাও, নিয়ে কাজ করো। তো তাই জন্য কাউকে জিজ্ঞেস করে যে আমি নেক্সট বছর অ্যাপ্লাই করবো কি না, করলে আমার হবে কি না, সেটা বলার কোনো কথা নেই। তুমি এবছর 4-5-6 হাজার র্যাঙ্কও করে থাকতে পারো, নেক্সট ইয়ার যদি প্রিপারেশান ঠিক মতো না নাও, জিনিসগুলোকে প্র্যাকটিস না করো, তুমি দিয়ে দেখো তোমার র্যাঙ্ক অনেক পিছনে চলে যাবে। তুমি প্র্যাকটিস করতে থাকবে, পড়তে থাকবে, এফোর্ট দিতে থাকবে, দেন তোমার র্যাঙ্ক আরও এগোবে, ঠিক আছে। তোমার যদি মনে হয় আমি তো এবছর পুরো ভালোভাবে প্রিপারেশান নিয়ে দিয়েছিলাম কিছু একটুর জন্য হয়নি, তো আমার তো প্রিপেয়ারই আছে, আমি লাস্টের দিকে কয়েকটা পেপার একটু সলভ করে নেবো, প্র্যাকটিস করে নেবো, ব্যাস এবছর আমি বিশাল একটা ভালো র্যাঙ্ক করবো, এইসব ভুল ধারণার মধ্যে বেঁচে থেকো না। যদি মনে হয় তুমি সিরিয়াসলি আবার ওটাকে দিতে চাও, তুমি সেটা পেতে চাও, তো দেন তুমি একটা বছর লস করো, করে পড়াশোনা করো, করে নেক্সট ইয়ার অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আর যদি সেটা ভাবো যে তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তো তুমি এখনই কুইট করে অন্য সাবজেক্টের কোথাও গ্র্যাজুয়েশন বা কিছু কোর্স বা প্রাইভেটে পড়তে চাও, তো সেসব জায়গায় চলে যাও। পরিষ্কার কথা বোঝা যাচ্ছে,
তো এটা হলো বিষয়। তো যাদের মনে হচ্ছে যে এখনো ডাউটে আছো, আদৌ নাও হতে পারে, তার কিন্তু তোমরা চাও যে নেক্সট ইয়ার ওই কোর্সটাই পড়তে, সেটা জেন পাস হোক, প্যারামেডিকেল হোক কি নিট হোক, যেটাই হোক, তো তাহলে প্লিজ যেটুকু সময়, খুব কম সময় আর হাতে আছে, সেই সময়টাকে কাজে লাগাও যাতে 2022-এ এই রকম সিচুয়েশনে তোমাদের পড়তে না হয়, তোমরা যাতে ঠিকভাবে সেটা নিয়ে পড়তে পারো। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে। তোমরা নিজেরা জানো যে জেন পাসের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমার এরকম এরকম কিছু দেখো মানে তোমাদের সঙ্গে কমিউনিকেশনে আমি জানতে পারছি, অনেক স্টুডেন্ট এখনও জানোই না যে জেন পাসের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তাহলে তোমরা কী অ্যাওয়ারনেস আছে তোমাদের মধ্যে, তোমরা কী পড়ছো? 2022-এ একটা এক্সাম হবে, তোমরা দিতে যাইছো, সেটা দেবে, কিন্তু তোমরা এখনও জানোই না যে সেটার জন্য প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো সেটার জন্য তো তোমাকে জানতে হবে। তোমরা জানো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেন পাসে দিতে হয়, তার সঙ্গে লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ ইনক্লুডেড হয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা লজিক্যাল রিজনিং ব্যাপারটা কী হবে বা কী সেখানে দেওয়া হবে বা কী ধরনের কী বলা যায় অ্যাপ্রোচ থাকবে বুঝতে পারছো না, তো সেগুলো তোমরা প্রিপারেশান না নিয়ে 1 মাস 15 দিনে একটা বই কিনে এনে দুটো প্র্যাকটিস করলে হবে না। তা কেন হবে? তোমার তুমি যদি সেখানে মানে ক্যাজুয়ালি পড়ে পেয়ে যাও, আর যে স্টুডেন্টটা এফোর্ট দিয়ে রোজ অ্যান্সার সলভ করছে, রোজ থিওরি পড়ছে, সে পাবে না তুমি পাবে, এটা কোনো কথা হলো? তো তাই জন্য সেই জিনিসগুলোকে সিরিয়াসলি নাও। অনেকে যেহেতু কম্পিটিটিভ এক্সাম এমসিকিউ বেসড, তাই সেটাকে খুব ক্যাজুয়ালি নেয়। আমি নিজে নিজে স্টুডেন্টদের থেকে দেখেছি, রিটেন এক্সাম নেবো বললে বলে যে ম্যাম এখন রিটেন এক্সামের জন্য পড়াশোনা প্রিপারেশান আজকে হয়নি, কিন্তু ওই চ্যাপ্টারগুলি হয়তো আমি কালকে নিটের জন্য এমসিকিউ টেস্ট নেবো, বলছে হ্যাঁ ওটা দিয়ে দেবো, ওটাতে কোনো সমস্যা নেই। তার মানে কতটা ক্যাজুয়াল তোমরা চিন্তা করো, যখন লিখতে হবে ভাবছো যে কিছু ইনফরমেশান আমাকে লিখতে হবে, তো সেটা কিছু না পড়ে এলে আমি 5 নম্বর কি 2 নম্বর কি 3 নম্বরের কোশ্চেন লিখবো কী করে, একটু পড়ে আসতে হবে। কিন্তু যেই চলে যাচ্ছে ব্যাপারটা এমসিকিউতে, ভাবছো যা হোক একটা টিক করে দেবো, কিছু তো ঠিক হবে, কিছু ভুল হবে, ওই নিয়ে হয়ে যাবে। এইরকম ক্যাজুয়াল মাইন্ডে চলতে চলতেই আলটিমেটলি বছর শেষে এক্সামটা দিতে যাও, যথারীতি এক্সামটা ঠিকঠাক হয় না, রেজাল্ট খারাপ আসে, এবং তখন কী করবে কী করতে পারবে না সেই নিয়ে পাস আউট হয়ে যাও। আমি বলছি না সবাই তাই হয়, অনেকেই হয়তো খুব ভালো এফোর্ট দিয়েও শেষে কোনো কারণে তার হলো না, তো তখন দেখবে আমরা বোঝাতে পারি নিজেকে যে আমি আমার দিক থেকে 100% এফোর্ট দিয়েছিলাম কিন্তু কোনো কারণে এবছর হলো না, সেটা কিছু করার নেই। কিন্তু তুমি যদি কোনোভাবে নিজেই এফোর্ট না দাও আর তারপরেও দেখ তখন দেখো রেজাল্ট আসেনি, তো তখন তোমার মনে হয় নিজের গিলটি ফিলটা বেশি থাকবে না, কেন আমি নিজেই এফোর্ট দিইনি, আমি এফোর্ট দিয়েছিলাম হয়নি, আর সেটাকে মেনে নেওয়া যায় যে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি হয়নি। কিন্তু তুমি এফোর্ট না দিলে তুমি নিজেকে ক্ষমা করতে আমার মনে হয় পারবে না, যে আমি যদি সেই সময় ইউটিলাইজ করতাম আমার এতদিনে হয়ে যেত। তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে যাতে তোমাদের একটু চেতনাটা বৃদ্ধি পায়, কেন প্রচুর স্টুডেন্ট এরকম আছো কি যে যেহেতু আমি অনলাইন কোর্স করাই, অনেক স্টুডেন্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করো যে অনলাইন কোর্সে জয়েন হওয়ার জন্য কী করতে হবে, তো অনেকে কথা বলো যে কীভাবে ক্লাস হয় বা কীভাবে আমরা কতদিন কীভাবে কোন টাইমিংয়ে ক্লাস পাবো, তো এগুলো জেনে অনেকেই হ্যাঁ ম্যাম এবার আমি এর আর 2 উইক পরে ভর্তি হব, কিংবা কেউ বলো কি যে আমি বাইরে আছি এখন 2-3 দিন ক্লাস করব না তারপর ভর্তি হব। অনেকে ভর্তি হয়ে যাওয়ার পরেও ক্লাস করো না, মানে মান্থের পর মান্থ তোমরা কোর্স ফিজ দাও কিন্তু ক্লাসই করতে চাও না, টেস্ট নিলে টেস্ট দাও না, এটা কীরকম প্রিপারেশান আমি বুঝতে পারি না। জিজ্ঞেস করি আমি তোমাদের যে তোমাদেরকে ক্লাসে কিছু প্রবলেম হচ্ছে তাই জন্য ক্লাস করছো না, না ম্যাম ক্লাস খুব ভালো লাগছে, ক্লাস তো খুব ভালো লাগছে, ক্লাসে সব বুঝতে পারছি সব করতে পারছি, তাই টেস্টটা দাও নি কেন, আমার শরীরটা খারাপ ছিল, আমার জ্বর হয়েছিল, আমি একটা স্কুলে কলেজে ভর্তি হয়েছি সেখানে ক্লাস ছিল, এই এক্সকিউজগুলো বেকার আমাকে দিয়ে কী লাভ আছে। আমি তোমরা যে ধরো যারা অনলাইনে কোর্স আমার কাছে করছো অলরেডি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লজিক্যাল রিজনিং ইংলিশ জেন পাসের জন্য বলছি, নিটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ক্লাস হয়ে যাওয়ার পর যে যে টিচার ক্লাস নিয়ে নিল দেন আমি অ্যাটেন্ডেন্স চেক করি যে কারা কারা জয়েন করেছো কারা করোনি, তা যারাই জয়েন করে তাদেরকে জিজ্ঞেস করি কী হলো লাইভ ক্লাসে নেই কেন তুমি, কেউ কেউ কারণ হতে পারে জেনুইন কোনো কারণ রিজন আছে, কিন্তু অনেকের আমি বুঝতেই পারি জেনুইন কোনো রিজন নেই, আজকে ইচ্ছা করেনি জয়েন করিনি, আজকে বাড়িতে অনেক গার্জেন মানে অনেক কী বলা যেতে পারে রিলেটিভসরা এসেছে আমি আজকে জয়েন করিনি, এগুলো কোনো কথা? তো এই রকম করতে করতে তো ধীরে ধীরে পড়াশোনা বা যেগুলো ক্লাসগুলো হচ্ছে সেখান থেকে তোমাদের
ইচ্ছেটা সরে যাবে, এগুলো কোনো কথা নয়। তোমাকে বাড়িতে রিলেটিভস আসুক, যে খুশি যা খুশি আসুক, তোমার কি, তুমি তোমাকে রিচ করতে হবে তোমার যে চাহিদাটা আছে। তো সেটা করতে গেলে তোমার যদি না হয় না, সেই রিলেটিভসগুলোই বলবে এক বছর ঘরে বসেছিলি কিন্তু তোর কিছু হলো না, তোর দ্বারা আর কিছু হবে না, তখন ভালো লাগবে তো শুনতে? আর এখন যে রিলেটিভসরা আসছে বলছো কি কারোর কিছু হয়েছে, কেউ কেউ অসুস্থ তুমি দেখতে চলে যাচ্ছ, অসুস্থ দেখতে চলে যাওয়াটা তোমরা হয়তো অনেক খারাপভাবে নেবে যে কেউ অসুস্থ দেখতে যাচ্ছি খারাপ ভাবছে, খারাপ বলছে টিচার, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো যে কেউ যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়ার জন্য তার সঙ্গে ফর্মালিটিস মেনটেন বা তার কেয়ার টেক কেয়ার করার জন্য তোমার প্যারেন্টসরা আছে, তারা গেল তারা দেখাশোনা করলো, ঠিক আছে, তুমি কেন যাবে? তোমার এখন কাজ শুধুমাত্র পড়া এবং নেক্সট ইয়ার তোমাকে ওই এক্সামটা ক্লিয়ার করা, তুমি কেন যাবে? আমি এই ব্যাপারটা সত্যি একদম বুঝতে পারি না। তো এই ধরনের এক্সকিউজগুলো বিভিন্ন স্টুডেন্টের থেকে আসে, শুধু অনলাইনে আমি যাদেরকে পড়াই তাদের বলছি না, অফলাইনেরও এরকম অনেক স্টুডেন্ট আছে কিছু কিছু যারা এরকম কিছু হঠাৎ হঠাৎ পড়তে না এলে পরে যেই বললি যে কেন পড়তে আসছিস না, কেন, কি অসুবিধে, আমার এর অসুস্থ ছিল, আমার বাড়িতে বাচ্চারা এসেছিল, রিলেটিভসরা এসেছিল, এগুলো কি মানেটা কি? যে যেখানে আমার কথা হলো যে যেখানে যে খুশি আসুক, যে যেখানে খুশি যাক, তোমার কিছু এই বছর যে বছর তুমি এন্ট্রান্সের জন্য কোনো মানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তখন তুমি কে কোথায় কী করছে কিচ্ছুর মধ্যে থাকবে না, শুধু প্রিপারেশান করবে, নিজের হেলথের দিকে খেয়াল রাখবে, নিজের পড়াশোনার দিকে খেয়াল রাখবে, সেলফিশ হবে সবার আগে, দেন তুমি সেটাতে রিচ করতে পারবে যে আমার এখন পড়ার টাইম আমি পড়বো, আমার এখন অনলাইন ক্লাসের টাইম আমি এখন ক্লাসই করবো, তাতে যার যা কিছু হোক আমার কিছু যায় আসে না। এটা করে তোমাকে প্রিপারেশান নিতে হবে, তা না হলে এত বেশি কম্পিটিশান, এত এত কম্পিটিশান এগিয়ে যাচ্ছে তুমি পারবে না, তো সেক্ষেত্রে তোমারই একটা বছর লস হবে। তুমি বিভিন্ন জায়গায় সে তুমি যেখানেই যে কোনো টিচারের থেকে হেল্প নিয়ে পড়ো না কেন, সেখানে তোমাকে কোর্স ফিস দিতে হচ্ছে, তুমি নিজে শুধুমাত্র সেলফ স্টাডি করলেও তুমি কিছু বইপত্র কিনেছো, তুমি টাইম ইনভেস্ট করেছো, সব কিছু জলে যাবে তুমি যদি বছর শেষে না র্যাঙ্ক আনতে পারো। ইভেন তুমি যাদের জন্য যাদের সঙ্গে মজা করবে বলে সঙ্গে থাকবে বলে ক্লাসগুলোকে মিস করছো, তারাই তোমাকে ব্লেম করবে যে এক বছর ঘরে বসে কোনো কলেজে অ্যাডমিশন না নিয়ে তুই কী করলি, ঠিক আছে? তো সেটার জবাবটা রেডি করার থেকে আমার মনে হয় তারা যেন কোশ্চেনটা না করতে পারে, তুমি যাতে মানে রেজাল্টটা করে দেখাতে পারো সেটার প্রিপারেশান প্লিজ নাও, ঠিক আছে? যেটা হয়ে গেছে এ বছরটা হয়ে গেছে, যারা ভাবছো নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান নেবে তারা খুব ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও। আর যদি মনে হয় যাতে সেকেন্ড কাউন্সিলিংয়ে হয়ে যাচ্ছে, ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিংয়ে হলো না সেকেন্ডে হয়ে যাবে, তো ঠিক আছে একটা টাইম দেখতে পারো, যে হয়ে গেলে খুবই ভালো তোমরা অ্যাডমিশান নিয়ে নাও, সেটা তোমাদের চয়েস। বা যার মনে হচ্ছে যে আমি এই কম্পিটিটিভ লাইনে এখন আপাতত থাকছি না, আমি গ্র্যাজুয়েশনে মুভ করব, আমি প্রাইভেটে কোথাও পড়বো, তাই করো। কিন্তু যা আমার কথা হলো যারা সিরিয়াসলি মানে যারা এই ডিসিশানটা নিচ্ছ যে আমি নেক্সট ইয়ার আরেকবার ট্রাই করব, তারা প্লিজ সেটাকে সিরিয়াসলি ট্রাই করো, লোক দেখানোর জন্য যে আমি এত ডেডিকেটেড এক বছর লস করলাম এটা করো না। ওকে, আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। প্রচুর গার্জেন, প্রচুর স্টুডেন্ট জানি এখন অনেক কনফিউশনের মধ্যে আছো, অনেক মানে চিন্তা করছো যে কী হবে কী না হবে, তো তোমাকে ছোটো থেকে শুরুও করতে হবে। তুমি পরের বছর ভাবছো মানে দেবে এক্সাম, কিন্তু পড়াশোনা না করে শুধুই ভেবে যাচ্ছ, শুধুই ভেবে যাচ্ছ, এই করে সেই নেক্সট ইয়ারের জন্য আবার ওয়েস্ট অফ টাইম হচ্ছে, ঠিক আছে? তো সেটুকু একটু মাথায় রেখো, রেখে তোমরা ডিসাইড করো যে নেক্সট ইয়ার তুমি কী করতে চাইছো। আমি কিছু জোর করে বলছি না যে তোমাদের এটাই করতে হবে, কেন সেটা আমি কেন বলতে যাব, তোমাদের যেটা নিজেদের মনে হচ্ছে, তোমরা যেটা করতে চাইছো ইন ফিউচার, তোমরা নিজেদেরকে যে যে জায়গায় দেখতে চাইছো সেটার উপর বেস করে প্রিপারেশান নেবে। কিন্তু যদি কেউ এই কম্পিটিটিভে নিট, জেনপাস, প্যারামেডিকেল এই যে কোর্সেসগুলো আছে সেগুলোর জন্য যদি চাও প্রিপারেশান নিতে, আবার এক্সাম দিতে, তো প্লিজ সেটার এক্সাম নাও, প্রিপারেশান নাও, যাতে নেক্সট ইয়ার ক্লিয়ার হয়, এইরকম কন্ডিশনটা আবার নেক্সট ইয়ার না দেখতে হয়, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো সবাইকে অল দ্য বেস্ট, ঠিকঠাকভাবে প্লিজ প্রিপারেশান নিতে থাকো, নেক্সট ইয়ার নিশ্চয়ই তোমরা সাকসেস পাবে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।